আসসালামু আলাইকুম আলা রসুল হিল করিম আদ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব যে আমলটি করতে সর্বোচ্চ দুই মিনিট লাগবে আমি আমলটি করে দেখেছি সময় লাগে সর্বোচ্চ দুই মিনিট তো এই আমলটি করলে পৃথিবীর সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন পৃথিবীর কোনো মাস্তানের ক্ষমতা নেই আপনার ক্ষতি করে পৃথিবীর কোনো দুষ্কৃতী ব্যক্তির ক্ষমতা নেই আপনার ক্ষতি করে পৃথিবীর কোনো শত্রুর ক্ষমতা নেই আপনার ক্ষতি করে চোর ডাকাত চিন্তাইকারী কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না এমনকি কোনো জিনও আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি হাদিস তিরমেজি শরীফে হাদিস নম্বর তিন হাজার পাঁচশো পঁচাত্তর হাদিসটির বর্ণনাকারী হজরত মুআজ ইবনে আবদুল্লাহ রজিয়াল্লাহ তাআলা আনহু হজরত মুআজ ইবনে আবদুল্লাহ রজিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন সকাল ও সন্ধ্যায় সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পাঠ করো তাহলে সব কিছু থেকে তোমাকে হেফাজত করার জন্য এগুলো যথেষ্ট হবে সম্মানিত বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম সুরায়ে ইখলাস সুরায়ে ফালাক এবং সুরায়ে নাস এই তিনটা সুরাই কিন্তু খুব ছোট ছোট সূরা এই সূরাগুলা তিনবার করে পড়তে বলেছেন মানে সূরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার তো সর্বমোটে কিন্তু নয়বার এই নয়বার সকালে একবার এবং সন্ধ্যায় একবার আপনি ফজরের নামাজের পর এই আমলটি করতে পারেন এবং মাগরীবের নামাজের পর পড়তে পারেন মাগরিবের নামাজের পর সেই বৈঠকেই আপনাকে পড়তে হবে এমন কোনো কথা নেই ফজরের নামাজের পর ওই বৈঠকেই আপনাকে পড়তে হবে এমন কোনো কথা নেই আপনি ফজরের নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়ে হাঁটতে হাঁটতেও পড়তে পারেন মাগরীবের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে আপনি হাঁটতে হাঁটতেও পড়তে পারেন কোনো সমস্যা নেই তো প্রিয় বন্ধুগণ আমরা যদি এই ছোট্ট আমলটা প্রতিনিয়ত করে থাকি তাহলে আমাদের কোনো টেনশান করার কোনো কারণ নেই আমাদের সব কিছু থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন এবং এই সুরাগুলি আমাদেরকে হেফাজত করার জন্য যথেষ্ট যেহেতু এগুলো আল্লাহ তালের কালাম আল্লাহ তালেই আমাদেরকে হেফাজত করবেন সাহায্য করবেন এবং আমরা যেন সুস্থ থাকি সুন্দর থাকি নিরাপদ থাকি এটার দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নেবেন এজন্য প্রিয় বন্ধুগণ আসুন আমরা সকলেই এই আমলটি প্রতিনিয়ত করতে থাকি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل